বিসমিল্লাহিরাহমানিরাহিম ব্রাহ্মণবাড়িয়ার বাঁচারামপুরের ছাত্রদল নেতা নরন মিয়াকে পুলিশের গুলিতে হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে মহানগর দক্ষিণ এবং উত্তর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী ভাইরা আপনাদের জানাই আমার সম্মানিত সালাম। প্রিয় ভাইরা, আপনারা আবারও আপনাদের সামনে আসতে হচ্ছে একটি হৃদয় ভারাক্রান্ত অবস্থা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে হচ্ছে, আমাদের আবারও সমাবেশ করতে হচ্ছে। আমাদের ভাইকে এই পুলিশ বাহিনীর সদস্যরা সরাসরি গুলি করে হত্যা করেছে, আমাদের রাজনৈতিক কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছিল। প্রিয় ভাইরা, এই বর্তমান খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশের মাটিতে গণহত্যা চালিয়ে তাদের ক্ষমতাকে টিকিয়ে রেখেছে। সাতনাথ চত্বরে হেফাজতে ইসলামীর মিটিংয়ে, শান্তিপূর্ণ মিটিংয়ে রাতের বেলা তারা গুলি চালিয়ে অপারেশন সার্চ লাইট করে শত শত আলেমদেরকে হত্যা করেছিল, সেটা বাংলাদেশের মানুষ জনগণ ভুলে চায় না। পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনে আমাদের মাসুম ছাত্রদের উপরে এই পুলিশ বাহিনীর লাঠিয়াল বাহিনী এবং আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা একত্রিত হয়ে তাদের উপর কি নির্মম অত্যাচার চালিয়েছে এবং বহু ছাত্রদেরকে কথিত আছে হত্যা করে এমনকি বুড়িগঙ্গার নদীতে ভাসিয়ে দিয়েছে এই বর্বর স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। প্রিয় ভাইরা, আসলে বড় বড় বক্তৃতা করার আর ইচ্ছা করে না, আমাদের এই ভাইদেরকে যখন গুলি করে হত্যা করা হয় আমাদের মনে হয় তাদের মুখের ভিতরে হাত ঢুকিয়ে গুলি চাকা টেলে ছিঁড়ে আমরা সেই প্রতিশোধ নেই। প্রিয় ভাইরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, আমি খালি আপনাদেরকে বলতে চাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এভাবে আগামী দিনে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমাদের ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে সফল করতে হবে এবং অবশ্যই আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ড প্রতিটি রফতের রক্তবৃন্দের প্রতিশোধ নিব। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা এই রক্তের এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিব। আমাদের নেতা দেশ চিন্তা 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 আসসালাম।